কালচক্রকে নিয়ে আমরা সবাই ছেলে খেলা করেছি। এই একই ভুল দ্বিতীয়বার করার কথা মাথাতেও আনিস না। তা যদি না করিস, স্বামীজি এবং রাজশেখরের মতো তুইও ধ্বংস হয়ে যাবি। আমাকেও কিছুতেই নাশ করতে পারবে না। নন্দিনীর মৃত্যু আমার হাতেই লেখা রয়েছে। নন্দিনী যখন একা থাকতো তখনও তো তুই কিছু করার সাহস পাসনি, আর এখন তো ওর সমর্থনে আমি আর রঙ্গনায়কী দুজনেই আছি। আমাদেরকে পেরিয়ে তুই নন্দিনীর কোনো ক্ষতি করতে পারবি না। আমার কথা শোন, চুপচাপ এখান থেকে পালিয়ে যা। আমি কেন যেতে যাব? তুই যাতে পালাবার পথ না পাস সেটা করব। এতবার লড়াই করেছিস, একবারও জিততে পেরেছিস? আর কথা না বাড়িয়ে এখান থেকে চলে যা, আমার আরো অনেক কাজ আছে। সেই অদ্ভুত গন্ধটা আসছে। বাবা, ওই দেখুন, আপনি যেমন বলেছিলেন তেমন কাজ। নন্দিনী, ওই কালচক্রটা এখানেই কোথাও রয়েছে। তুই ওদিকটা খোঁজ, আমি এদিকটা খুঁজছি। নন্দিনীকে আর রঙ্গনায়কীকে মায়া শক্তি মাটির নিচে ফেলে দিয়েছে। আমার শত্রুরা তার মানে শেষ। নন্দিনীকে আর রঙ্গনায়কীকে মায়া শক্তি মাটির নিচে ফেলে দিয়েছে। আমার শত্রুরা তার মানে শেষ। নন্দিনী, 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 নন্দিনী! ভৈরবীকে ছেড়ে দিলে ও পুরো ব্যাপারটা জেনে ওই দুজনকে ঠিক বাঁচিয়ে নেবে। ওকে আর কোথাও যেতে দেওয়া চলবে না। ওকে আমি এখানেই আটকে রাখব। নন্দিনী, শিবায়।
ওই এক দলের তিনজন এখন খুব ভালো মতো ফেঁসে গেছে। এবারে আমি ওই কাল চক্রগুলো নিয়ে নিতে পারবো। তোমাদের দ্বারা ওই সত্যনারায়ণকে এই বাড়ি থেকে তাড়ানো সম্ভব না হলে এই সম্পত্তি নেবার চেষ্টা করে বুদ্ধিমানের কাজ হবে। অরুণের কাছ থেকে সম্পত্তি চাওয়ার সাহস আমাদের মধ্যে কার আছে? আমার আছে। সম্পত্তি কোথায় আছে সেটা জানার পরে সম্পত্তিটা লিখিয়ে নিয়ে ওদেরকে ছেড়ে দেবে বলেছিলে যে? এখন ওই রহস্যের জায়গাটা তো জেনে গেছো। এখন অরুণের সাথে কথা বলে ওই সম্পত্তিটা লিখিয়ে নিয়ে যা করার আছে সেটা তাড়াতাড়ি করো। আগে ওই রহস্যময় ঘরে থাকা ধনরত্ন হাতিয়ে নি, তারপরে সুযোগ বুঝে বাকি সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিলেই হলো। আমার দাদা চলে যাওয়ার পরে এই সম্পত্তিগুলো নিয়ে আমি কি করব বলো তো একটু? কিন্তু ওই সত্য এই বাড়িতে থেকে আমাদের সম্পত্তির ওপর নজর রাখলে আমি একদম চুপ থাকবো না। তুমি তো আমার কথাই শুনতে চাইছো না। যত তাড়াতাড়ি সম্ভব সম্পত্তিটা লিখিয়ে নিতে হবে, কিন্তু কিন্তু বৃন্দাকে অরুণের বোন বলে সবার সামনে ভালো করে পরিচয় করিয়ে দাও, তাতে অল্প হলেও আমাদের সম্মান বাঁচবে। অরুণ যখন আজকে খেতে আসবে তখন আমি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, তোমরাও তখন তোমাদের যা বলার ওকে সেটা বলবে। ভালো কথা, কিন্তু এই সময় তো দেবী নেই এখানে। দেবী থাকলে যা তা কথা বলে পুরো কাজটাই খারাপ করে দিত। ও নেই সেটাই একদিকে আমাদের জন্য ভালো হয়েছে। ঠিক আছে, অরুণ এখন খেতে চলে আসবে, চলো চলো আমরা যাই। হ্যাঁ চলো। দেখো অরুণ তো এমনিতেই বৃন্দাকে মালতী ভেবে নেকলেসটা ওকে দিতেই এসেছিল, তোমার আর কি চাই? আরে বাবা, ওকে শুধু নেকলেস দেওয়াটাই যথেষ্ট নয় গো, ওকে বোনের অধিকারটা আগে দিতে হবে। আর তখনই রাজশেখরের বোন বলে ওই যে দেবী আছে এই বাড়িতে অধিকার চালিয়ে যাচ্ছে, ওর একটু হলেও ভয় ধরবে মনে। আরে শুধু এইটুকুই তো, অরুণ এখনই জলখাবার খেতে আসবে, তখন না হয় সবার সামনে নিজের মুখেই স্বীকার করবে যে বৃন্দা ওর বোন, তাহলেই তো হলো। এখন চলো। হয়েছে, মা জিজ্ঞাসা করো। এই বলো না, রাও তোমার ছেলেকে একটু চুপ করতে বলবে? ওকে বলে কিছু লাভ নেই। গঙ্গা, অরুণকে খেতে দে। আপনি খান বেশি না, দে না ওকে। সীতা, আমাকে তুমি খাবার দাও। কি রে অরুণ, সবসময় তো গঙ্গাই তোকে খেতে দেয়, আজকে তুই আবার সীতাকে কেন খেতে দিতে বলছিস? ওকে কেন বলছি? গঙ্গা খেতে দে। পিসি, আমি তো বললাম যে সীতা আমায় খাবার দেবে, তুমি এর মাঝখানে কেন কথা বলছো বুঝতে পারছি না তো। তুই আগে বল ওকে কেন খেতে দিতে বারণ করছিস? কারণটা কি সেটা গঙ্গা জানে, তোমাকে বলার প্রয়োজন নেই আমার। অরুণ কেন রাগ করে আছে? তোদের দুজনের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? ঝগড়া কেন হবে, এইখানে সীতা দাঁড়িয়ে আছে যে, সেটাই কারণ। এখানে যা হলো তার কারণ সীতা নয়। সেদিন আমি ওকে কিছু না বলে পুজো দিতে চলে গেছিলাম, সেই জন্যই রাগ করে আছে, আর তাই ও আমাকে খাবার দিতে বারণ করল। আপনারা সীতাকে ভুল বুঝে
সীতাকে এভাবে কষ্ট দেবেন না। গঙ্গা, ওরা দুজনে ভালোই আছে, তোমরাই মনে হচ্ছে ওদেরকে ভালো থাকতে দেবে না। দিদি, এমনি তো সীতাকে নিয়ে সবসময় ঝামেলা হচ্ছে, আর সেই কথাটাই তো নীলা বলছে, ব্যাস। সীতা আর গঙ্গার মধ্যে বন্ধুত্ব হয়েছে সেটা আমি জানি, তোমরা যদি এই ব্যাপারটা নিয়ে ঝামেলা করো তাহলে আমি চুপ থাকবো না। সীতা, ওদের কথা শুনে তুমি মন খারাপ করো না মা, এসো গঙ্গাকে ডেকে এনে দুজনে মিলে জল খাবারটা খাও। ভাবলাম অরুণকে সম্পত্তির কথা বলবো, কিছুই বলা হলো। এখন কথা বলতে পারিনি তো কি হয়েছে, পরে কি আর কথা বলতে পারবো না? সময় বুঝে অরুণের কাছে সম্পত্তি নিয়ে কথা বলে নেব আমি। এই চল আমরা যাই। কি গো, আমরা ভেবেছিলাম অরুণ সবার সামনে বৃন্দাকে বোন বলে পরিচয় করাবে, কিন্তু এটা কি হয়ে গেল? সবকিছু বলার একটা নির্দিষ্ট সময় থাকে, সময় এলেই বলবো। চলো